नमस्कार आवार भिलेज फूडे अपन सकल के स्वागतम। आज के आर चले एक रेसिपी निये आज के बनाबो एक काचा आमेर आइसक्रीम। तो बंधुरा खूब गरम पड़े और ये गरम समय ठंडार किछु खेते खूब ही इच्छा करे और जदि आइसक्रीम है तो खूब ही भलो लागे। तो ताई भावलाम आज के काचा आम दिए आइसक्रीम बनाबो। बाइरेर आइसक्रीम किने ना खावाई भलो कारण ओते विभिन्न रकम केमिकल मेशानो थाके, विशेष करे तो बाच्चादेर देवा चले ना। बाड़ीते बानिए दिले बाच्चाराओ खेये खूब खुशी हबे और खूब एकटा बेशी उपकरण लागे ना, अल्प किछु उपकरण और खूब कम समयेर मध्येई बानानो हये जाय। तो चलुन आमी किभाबे आमेर एई आइसक्रीमटा बानाई आपनारा पुरो भिडियोटा देखते थाकुन, आशा करि आपनादेर भलो लागबे। तो चलुन आमी प्रथमे आमगुलो छाड़िये नेब। आमगुलो एकदम टाटका और टाटका आम जखन बोटा थेके छेड़ा हय तखन खूब आटा बेरोय। एई देखुन बंधुरा बोटा थेके भांगले कत आटा बेरोच्छे। प्रथमे आमगुलो छाड़िये नेब। কাঁচা আম কাটার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমগুলো ছাড়াচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতে ইচ্ছে করছে। কাঁচা আম দেখলেই জিভে জল আসে। আমগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আমগুলো সেদ্ধ করে নেব। মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমগুলো খুব ভালোমতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমগুলো নাবিয়ে নেব। জল থেকে আমগুলো তুলে নেব। আমগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে গেছে। আমগুলো জল থেকে তুলে নিয়েছি, আমগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব। আমগুলো এইভাবে চামচে করে একটু টিপে নিয়েছি, এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। দেখুন এখানে আমি আরেকটা অন্য জায়গা নিয়েছি, এই জায়গার মধ্যে আমের আটিগুলো তুলে নেব। আমটা খুব ভালো করে হাতে করে চটকে দিয়েছি, এবার এই আমটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। খুব গাঢ় হয়ে গেছে তাই এটা ছাঁকনি দিয়ে গলছে না, এইভাবে চামচ দিয়ে একটু একটু করে নাড়ালে এটা গলে যাবে। দেখুন আমি আমটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি গুঁড়ো। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি কারণ তাড়াতাড়ি গুলে যাবে তার জন্য। দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন। তা আমি এখানে প্রায় আধ বাটি মতো চিনি গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই একটু বেশি করে দিয়েছি, আর আমটা তো খুব টক তাই একটু চিনিটা বেশি করে দিয়েছি। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি কারণ ফুড কালার দিলে শুধু কালারটাই বদলে যায়, অন্যরকম কোনো যে স্বাদ বদলে যায় কি কিছু সেরকম কোনো ব্যাপার নয়, তাই আমি ফুড কালারটা ব্যবহার করিনি। তো আপনারা চাইলে দিতে পারেন। বন্ধুরা আমার আইসক্রিমের জন্য এটা পুরো রেডি। এখানে আমি ছটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে আইসক্রিমগুলো জমাবো। এবার এই গ্লাসে আমটা দিয়ে দেবো। এই দেখুন
সব গ্লাসের মধ্যে আমি আমটা দিয়ে দিয়েছি। এবার এক একটা কাটি এক একটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। ছটা গ্লাসে দেওয়ার পর একটু বেড়েছিল, এই দেখুন ছোট ছোট দুটো গ্লাসে দিয়েছি, একটা আমার ছেলের আর একটা আমার মেয়ের। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। আমি ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি। আর এই আইসক্রিমটা করতে আমি ঠিক বিকেলবেলাতেই বসেছিলাম, করতে করতে মানে রেসিপিটা করতে করতে বিকেল হয়ে গেছে, তো ওটা ফ্রিজে ভরেছি, এখন সন্ধে সন্ধে হয়ে গেছে, তো ওটা আজকে আর বার করবো না, সারা রাত ফ্রিজের মধ্যে থাকবে, কাল সকালে বার করবো। তাহলে ফিরে আসছি কাল সকালে আবার। কালকে আমি বিকেলবেলা এটা ফ্রিজে দিয়েছিলাম, সারা রাত ছিল, এই দেখুন কি সুন্দর জমে গেছে, আইসক্রিমগুলো খুব ভালো মতো বসেছে। এই দেখুন এইভাবে গ্লাসের থেকে আস্তে আস্তে বার করে নিচ্ছি কাটিগুলো ধরে। আপনারা দেখলেন আমি কিভাবে কাঁচা আমের আইসক্রিম বানালাম, আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাবেন, বাচ্চারা খুবই খুশি হবে। আর আমি সব আইসক্রিমগুলো তুলে নিয়েছি, এই ছোট দুটো আমি তুলিনি, কারণ একটা আমার ছেলের আর একটা মেয়ের জন্য করেছিলাম, তো ওরা এখন নেই, পড়তে গেছে, এখন যদি ওগুলো তুলে নিই গলে যাবে, তাই ওগুলোকে আবার ফ্রিজে ভরে রেখে দেবো, ওরা যখন আসবে তখন দেবো বার করে। তো এরকমই নিত্য নতুন আরও অনেক ধরনের ফলের আইসক্রিম আমি আপনাদের সাথে শেয়ার করবো, আর সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।